আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের নবম শ্রেণীর গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায়ের 57 পৃষ্ঠার অনুশীলনীর 5 নং-এর 1 থেকে 4 আজকে আমরা সমাধান করব। তোমাদের নবম শ্রেণীর গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় হচ্ছে অনুক্রম ধারা, যার 23 নম্বর পর্ব এটি। যারা হচ্ছে এখন অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি, আমাদের চ্যানেলের প্লেলিস্ট থেকে ঘুরে আসতে পারো। সেখানে নবম শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, স্বাস্থ্য সুরক্ষা, জীবন ও জীবিকা, ইসলাম শিক্ষা, ইতিহাস ও সামাজিক বিজ্ঞান এবং শিল্প ও সংস্কৃতি প্রত্যেকটা বিষয়ের জন্য কিন্তু আলাদা আলাদা করে প্লেলিস্ট তৈরি করা আছে। সেখান থেকে তোমাদের যে ভিডিওগুলো দরকার তোমরা খুব সহজে কিন্তু দেখে নিতে পারবে। শিক্ষার্থীরা এখানে দেখো, আমরা হচ্ছে তোমাদের এই 1 নম্বরের সমাধান কিন্তু এর আগেই করেছি, এটা আমাদের সমাধান করা হয়ে গেছে। 2 নম্বর আমরা সমাধান করেছি, তারপর 3 নম্বরও আমাদের সমাধান করা শেষ। তারপর হচ্ছে আমরা গত পর্বেই কিন্তু এই 4 নম্বরে সমাধান করেছি। আজকে হচ্ছে আমরা 57 পৃষ্ঠায় চলে যাব। আজকে হচ্ছে আমরা এই যে 5 নম্বর যেটা আছে, ছকের খালি ঘর ঘর পূরণ করো, এই 5-এর 1 থেকে 4 এটা নিয়ে আজকে আমরা আলোচনা করব, ঠিক আছে? বাকিগুলো পরে পর্বে দেখব। তো এখানে দেখো, 5টা করে মান আমাদের এখানে আছে, এর মধ্যে 3টা করে দেওয়া আছে আর 2টা দেওয়া নেই, 2টা আমাদের বের করতে হবে। প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু সেম। তো 1 নম্বর প্রশ্নে প্রথম পদ সাধারণ অনুপাত আর এনতম পদ দেওয়া আছে, বের করতে হবে কি? বের করতে হবে পদ সংখ্যা এবং হচ্ছে সমষ্টি। সেমভাবে দেখো, 2 নম্বরে হচ্ছে আমাদের অনুপাত দেওয়া আছে, পদ সংখ্যা দেওয়া আছে, এনতম পদ দেওয়া আছে, এখানে বের করতে হবে কি? সমষ্টি আর হচ্ছে প্রথম পদ। 3 নম্বরে প্রথম পদ দেওয়া আছে, অনুপাত দেওয়া আছে, এনতম পদ দেওয়া আছে, এখানে বের করতে হবে হচ্ছে পদ সংখ্যা এবং সমষ্টি। 4 নম্বরে অনুপাত দেওয়া আছে, পদ সংখ্যা দেওয়া আছে, এনতম পদ দেওয়া আছে, এখানে বের করতে হবে হচ্ছে সমষ্টি এবং প্রথম পদ, ঠিক আছে? তো চলো এই 4টার সমাধান আমরা এখন দেখে ফেলি। 5 ছকের খালি ঘরগুলো পূরণ করো, 1 নম্বরে সমাধান দেওয়া আছে, প্রথম পদ এ সমান 128, সাধারণ অন্তর আর সমান হাফ, এনতম পদ হচ্ছে হাফ। আমাদের বের করতে হবে কি? পদ সংখ্যা এন এর মান কত এবং সমষ্টি এস এন এর মান কত, ঠিক আছে? এস এন এর মান কত এটা আমাদের বের করতে হবে। তো প্রশ্ন মধ্যে দিয়ে আমরা কী লিখতে পারি এখানে? এখানে দেখো, আমাদের এনতম পদ, এনতম পদে মান দেওয়া আছে হাফ, আর এনতম পদ সমান আমরা কী লিখতে পারি? এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এটা কি এনতম পদের সূত্র গুণিত ধারার ক্ষেত্রে? তাহলে আমরা কী বলতে পারি? এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান সমান হচ্ছে যে মানটা দেওয়া আছে হাফ, ঠিক আছে? বা দেখো মানগুলো বসিয়ে দিই আমরা, এই সব মান আমরা জানি। এ এর মান কত? এর মান হচ্ছে 128, আর এর মান কত? আর এর মান হচ্ছে হাফ, পাওয়ার এন মাইনাস ওয়ান সমান হচ্ছে হাফ। বা এই যে হাফ পাওয়ার এন মাইনাস ওয়ান এটা লিখলাম, এ 128 কি গুণ আকারে ছিল না? সমানের পর ডান পাশে চলে গেলে সেই গুণটা কী হয়ে যাবে? সেই গুণটা কিন্তু ভাগ হয়ে গেছে তখন, ঠিক আছে? আর সব আগের মতো যা আছে তাই। তারপর দেখো এখানে উপরে কত? 1, নিচে হচ্ছে গুণ করলে থাকে কত? 256, ঠিক আছে? বাম দিকে হাফ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, বাম দিকে বা দিয়ে কী লিখতে পারি? হাফ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান সমান 1/256, কী লেখা যায়? 1/2 পাওয়ার 8, কারণ 1কে পাওয়ার 8 করলে 1ই থাকে আর 2কে পাওয়ার 8 করলে হয় 2 পাওয়ার 8, এটার মানেই হচ্ছে 256, ঠিক আছে? এখন দেখো এই 1/2 এটা আমরা বাদ দিতে পারি, বাদ দিলে কী থাকে? এন মাইনাস ওয়ান আর কী থাকে? 8। তাহলে কী লেখা যায়? এন মাইনাস ওয়ান সমান হচ্ছে 8, বা এন সমান মাইনাস ওয়ান ডান পাশে গেলে হবে +1, 8+1, বা এন সমান হচ্ছে 9, ঠিক আছে? আমরা এন এর মান পেয়ে গেলাম, আমাদের কিন্তু এখন সমষ্টি বের করতে হবে। তাহলে আমরা সমষ্টি সূত্র লিখি। সমষ্টি সূত্র আমরা কী জানি? এস এন সমান হচ্ছে এ ইন্টু 1 - r^n ডিভাইড বাই হচ্ছে 1 - r। তাই মানগুলো বসিয়ে দিই। এর মান কত? এর মান হচ্ছে 128, আর এর মান কত? আর এর মান হচ্ছে 1/2, পাওয়ার হচ্ছে এন এর মান 9, আমরা একটু আগে বের করলাম, তো এই সবগুলো মান এখানে বসিয়ে দিয়েছি। নিচে হচ্ছে 1 - আর এর মান 1/2, তাহলে 128, এখানে কী থাকে? 1 - 1/2 টু দি পাওয়ার 9, 2 টু দি পাওয়ার 9 মানে হচ্ছে 512, ওটা লিখলাম। নিচে হচ্ছে 2 লসাগু, তার মানে 2 - 1, ঠিক আছে? এবার দেখো উপরে 128, এখানে লসাগু 512, 512 বিয়োগ 1, নিচে থাকে হচ্ছে হাফ। এখন আসো আমরা একবার অ্যাড করে ফেলি। এই 128 এখানে লিখলাম, গুণ হচ্ছে কত? 511/512, আর নিচে থাকছে হাফ। এই হাফ এভাবে না লেখে তুমি চাইলে এভাবে গুণ 2 আকারও লিখতে পারো, ঠিক আছে? তোমার খুশি, চাই নিচেও লিখতে পারো, কোনো সমস্যা নেই। এবার কারাগারি করেছি, 128 দ্বারা 128-এর কাটা থাকে 1, 512-এর কাটা থাকে 4, 4 দ্বারা এই 2 দ্বারা হচ্ছে আবার 4-কে কাটা থাকে 2, আর এখানে 2 দ্বারা 2-কে কাটা থাকে 1, তাহলে বাকি থাকে কি? এই 511 ভাগ হচ্ছে 2 বাকি থাকে, তাহলে আমাদের অ্যান্সার কত? 511
বাই হচ্ছে টু, ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমরা কি বলতে পারি, আমাদের শূন্যস্থান যে খালি ঘরগুলো ছিল আমাদের এক নম্বরের ক্ষেত্রে এই পাঁচটা মানের মধ্যে এই মানটা আমাদের আগেই দেওয়া ছিল, এই দ্বিতীয় মানটাও দেওয়া ছিল, আমরা হচ্ছে বের করেছি এখানে কি সমষ্টি, এটা আমরা এখন বের করলাম, ঠিক আছে? সেটা কত, 511/2, পদ সংখ্যা আমরা এখন বের করেছি এবং এনতম পদ আমাদের দেওয়া ছিল, ঠিক আছে? এরপর আসো দুই নাম্বারটা দেখি আমরা। দেওয়া আছে সাধারণ অন্তর আর সমান -3, পদ সংখ্যা এন সমান 8, এনতম পদের মান দেওয়া আছে -2187। আমাদের বের করতে হবে কি প্রথম পদ এ এর মান এবং সমষ্টি এস এন এর মান, ঠিক আছে? তো দেখো প্রশ্ন মতে আমরা কি লিখতে পারি এখানে, আমাদের এনতম পদ দেওয়া আছে না, তাহলে ওই আগের মতোই এ আর টু দি পাওয়ার এন -1 সমান হচ্ছে -2187, কারণ এনতম পদ দেওয়া আছে, এটা হলো এনতম পদের সূত্র। বা দিয়ে দেখো আমরা যে মানগুলো জানি সে মানগুলো বসিয়ে দিই, যে আর এর মান কত -3, এন এর মান হচ্ছে 8, বাকি সব আগের মতোই, এ ইন্টু -3 পাওয়ার কত, 8 - 1 মানে হচ্ছে 7, বা এ ইন্টু -3কে তুমি যখন পাওয়ার 7 করবে তখন অ্যান্সার আসবে কত, -2187। বা বাম পাশে শুধু এ রাখবো আর এই গুণ আকারে ছিল এটা, ডান পাশে গেলে হয়ে যাবে ভাগ, তার মানে এই 2187 হচ্ছে এটা, আর এই যে এটা হলো ভাগ ভাগ হয়ে গেছে নিচে। তাহলে দেখো দুটো কিন্তু সেম জিনিস, কাটাকাটি চলে যায়, কাটাকাটি গেলে থাকে কত, শুধু 1 থাকে, এটাই হচ্ছে আমাদের প্রথম পদের অ্যান্সার 1। তাহলে আমাদের এখন সমষ্টি বের করতে পারবো খুব সহজেই, সমষ্টি সূত্র আমরা কী জানি, এস এন সমান হচ্ছে এ ইন্টু 1 - r^n ডিভাইড বাই হচ্ছে 1 - r। তাহলে মান বসিয়ে দিই, এর মান মাত্র পেলাম 1, আর এর মান আমরা জানি -3, পাওয়ার হচ্ছে কত, এন এর মান 8, বা নিচে 1 - -3 সমান কী লেখা যায়, 1 - হচ্ছে কত এখানে -3, -3কে যখন তুমি পাওয়ার 8 করবে তখন আসবে হচ্ছে 6561, আর নিচে এই মাইনাস আর এই মাইনাসে হয়ে যাচ্ছে প্লাস, তাহলে কী থাকে 1 + 3। সমান উপরে কী লিখতে পারি, 1 থেকে 6561 বিয়োগ করলে কত থাকে, -6560, আর নিচে থাকে 1 আর 3 যোগ করলে থাকে 4, কাটাকাটি যায়, 4 দ্বারা কাটলে থাকে 1, আর এখানে থাকে হচ্ছে কত, এখানে থাকে 1640, ঠিক আছে? এই দেখো কাটাকাটি করলে তাহলে আমাদের অ্যান্সার কত, এই মাইনাস সাথে আছে কত, 1640। তাহলে আমরা কি বলতে পারি, আমাদের উত্তর হচ্ছে প্রথম পদ এ সমান 1 এবং সমষ্টি এস এন সমান -1640। দুই নাম্বারটা করে ফেললাম, ঠিক আছে? আসলে তিন নাম্বারটা যাই, দেখি কী কী দেওয়া আছে। তিন নাম্বারে এখানে আমাদের প্রথম পদ এ সমান 1/√2 এ মান দেওয়া আছে, সাধারণত আর সমান -√2 দেওয়া আছে, এনতম পদ 8√2 এগুলো আমাদের দেওয়া আছে। আমাদের বের করতে হবে কি পদ সংখ্যা এন এর মান কত এবং সমষ্টি এস এন এর মান কত। দেখো প্রশ্ন মতো আগের মতোই এনতম পদ যেহেতু দেওয়া আছে তাহলে আমরা কী লিখতে পারি, এ আর টু দি পাওয়ার এন -1 সমান হচ্ছে 8√2। মান বসিয়ে দেবো, এর মান হচ্ছে কত, এর মান 1/√2, আর এর মান কত, -√2, পাওয়ার হচ্ছে এন -1। বাকি লেখা যায় এই -√2 পাওয়ার এন -1, এই 1/√2 ছিল, এদিকে গুণাকারে ডান পাশে গেলে ভাগ হয়ে যাবে, এখন 1/√2 এটা ভাগ হয়ে গেলে কী হবে, √2/1, তার মানে শুধু √2। তাহলে আমরা এই 1/√2 ডান পাশে যে হয়ে গেল কি গুণ √2, তাহলে কত থাকছে এখানে বাম দিকে, -√2 পাওয়ার হচ্ছে এন -1 যা ছিল তাই। এখানে দেখো এটা সমান 16 কীভাবে লিখলাম একটু বোঝো, √2 আর √2 গুণ করলে কী হয়, গুণ করলে হয় হচ্ছে শুধু 2, তাহলে এই দুটার বদলে আমরা কী লিখতে পারি, 2 আর সাথে ছিল 8, তার মানে 8 × 16, ঠিক আছে? বা দেখো কী লেখা যায়, -√2 পাওয়ার হচ্ছে এন -1 সমান -√2 পাওয়ার হচ্ছে 8, কারণ আমাদের এই -√2 ভ্যানিশ করতে হবে, এই জন্য আমরা -√2 পাওয়ার 8 লিখেছি। তুমি যখন এই -√2কে পাওয়ার 8 করবে তখন দেখবে অ্যান্সার কিন্তু এই 16 আসতেছে, ঠিক আছে? চাইলে ক্যালকুলেটর করে দেখতে পারো। তাহলে -√2 - √2 বাদ দিতে পারি, বাকি থাকে কি এন -1 = 8, ওটাই লিখলাম। বা -1 ডান পাশে গেলে কী হবে, +1 হয়ে যাবে, তাহলে আমরা কী লিখতে পারি, বা এন সমান 8 + 1, বা এন সমান হচ্ছে 9, এটাই আমাদের অ্যান্সার। তাহলে আমরা এন এর মান বের করে ফেলেছি, এখন আমরা সহজেই সমষ্টি এস এন এর মান বের করতে পারবো, ঠিক আছে? আমার সূত্র জানি কি, এস এন সমান এ ইন্টু 1 - r^n ডিভাইড বাই হচ্ছে 1 - r। তাহলে এখানে মান বসিয়ে দিই, এর মান হচ্ছে 1/√2, 1 - r এর মান হচ্ছে -√2, আর পাওয়ার এন এর মান হচ্ছে 9, নিচে হচ্ছে 1 - -√2। তাহলে উপরে কী থাকে, -√2কে পাওয়ার 9 করলে হয় হচ্ছে কত, -16√2, ঠিক আছে? আর নিচে থাকে 1 + √2, এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে। তারপর কী থাকে উপরে, 1/√2, এখানে এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল 16√2, নিচে থাকে 1 + √2।
তো দেখো এটাকে হচ্ছে আর ছোটখাটো ক্যালকুলেশন করা সহজ না, এটাকে আমরা ক্যালকুলেটারে মান বসিয়ে দেবো। ক্যালকুলেটারে হচ্ছে আমরা মান বসিয়ে দিলে আমরা অ্যান্সার পাচ্ছি কত, 6.92031017। তো এটাকে আমরা দুই ঘর যদি নেই 6.92 প্রায় লিখতে পারি, এটাই আমাদের অ্যান্সার। তাহলে আমরা কী বলতে পারি, আমাদের 3 নম্বরের উত্তর হচ্ছে পদ সংখ্যা এন সমান 9 আর সমষ্টি এস এন সমান 6.92 প্রায়। আজকে সর্বশেষ ম্যাথটা এখন দেখবো আমরা, 4 নম্বর। দেখো এখানে দেওয়া আছে সাধারণ অন্তর আর সমান -2, পদ সংখ্যা এন সমান 7, এনতম পদ 128। আমাদের বের করতে হবে কি প্রথম পদ এ সমান কত এবং সমষ্টি এস এন সমান কত। প্রশ্ন মতে আমরা ওই আগের মতোই লিখবো, এনতম পদের মান দেওয়া আছে যেহেতু এ আর টু দি পাওয়ার এন -1 সমান হচ্ছে 128, বা এর মান আমরা জানি না, আর এর মান দেওয়া আছে -2, এন এর মান দেওয়া আছে 7, মান বসিয়ে দিলাম, তার মানে এ ইন্টু -2 পাওয়ার হচ্ছে 6, বা এ ইন্টু -2কে 6 পাওয়ার করলে কত হয়, -2কে পাওয়ার 6 করলে হয় 64। তো এটা গুণ ছিল, ডান পাশে গেলে ভাগ হয়ে যাবে, তার মানে এ সমান কী লেখা যায়, 128 বাই হচ্ছে 64। 64তে কাটাকাটি যায়, এখানে থেকে 1 আর উপরে থাকে 2, তার মানে অ্যান্সার হচ্ছে কত, এর মান 2। ঠিক আছে, আমরা কিন্তু প্রথম পদ বের করে ফেললাম। এখন প্রথম পদের মানও জানি, তারপর এন এর মানও জানি, অনুপাতের মানও জানি, আমরা কিন্তু খুব সহজে এখান থেকে সমষ্টি বের করে ফেলতে পারবো। তাহলে সমষ্টি কী সমান আমরা কী লিখতে পারি, এস এন সমান হচ্ছে এ ইন্টু 1 - r^n ডিভাইড বাই হচ্ছে 1 - r। তাহলে মানগুলো বসিয়ে দিই, এ এর মান হচ্ছে 2, আর এর মান হচ্ছে -2, পাওয়ার হচ্ছে কত 7, নিচেও 1 - -2। এখানে কত থাকে 2, 1 - -2কে যখন তুমি পাওয়ার 7 করবে অ্যান্সার কিন্তু -ই আসবে, অ্যান্সার হচ্ছে কত -128, আর নিচে এই -এ হয়ে গেল কি +1 + 2। তারপর দেখো উপরে কত থাকে, এই -এ হয়ে গেল +1 + 128, নিচে থাকে 3, তাহলে বাকি থাকছে কত, 2 ইন্টু উপরে থাকে 129, এই দুটো যোগ করলে আর নিচে থাকে 3 3টা কাটাকাটি যায়, এখানে থাকে 1, এখানে থাকে 43, আর বাকি থাকে 2 2 এবং 43 গুণ করবো, অর্থাৎ 43 দোগুণা কত, 43 দোগুণা হচ্ছে 86। এটাই হচ্ছে আমাদের সমষ্টি বা এস এন এর মান। ঠিক আছে, তাহলে আমরা কী বলতে পারি, আমাদের 4 নম্বর যে সমাধান ছিল তার অ্যান্সার হচ্ছে প্রথম পদ, অর্থাৎ এই যে খালি ঘরটা কেমন ছিল, খালি ঘরটা ছিল এরকম। তোমাদের এই মানটা আগে থেকে দেওয়া ছিল, এই মানটাও দেওয়া ছিল, এই মানটাও দেওয়া ছিল, আমরা হচ্ছে বের করেছি খালি ঘরে, এর মান বের হচ্ছে কত 2, আর সমষ্টি এস এন এর মান বের হচ্ছে কত 86। ঠিক আছে, এটা কত নম্বর ছিল, এটা ছিল 4 নম্বর। তো এইভাবে করে কিন্তু আমরা সমাধানগুলো করেছি। পরবর্তী ক্লাসে আমরা হচ্ছে এই যে 5 নম্বর থেকে 5 নম্বর থেকে 8 নম্বর, এই যে যে 4টা বাকি আছে এটা নিয়ে হচ্ছে আমরা পরবর্তী ক্লাসে, অর্থাৎ 24 নম্বর যে পর্ব আছে সেখানে আলোচনা করবো। ঠিক আছে, তো শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে নবম শ্রেণীর গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায়ের অনুক্রম ধারার 57 পৃষ্ঠার অনুসরণীর 5-1-4 সমস্যার সমাধান। আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে, দেখা হবে পরবর্তী পর্বে, আজ এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।